আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় ছাত্রবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ছাত্রবৃন্দ, আজকে আমি যে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, ক্লাস থ্রির ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর ইসলাম ধর্ম এটা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। কারণ সবচাইতে প্রিয় এবং মনোনীত ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। কারণ ইসলাম এটা খুব শান্তিপূর্ণ ধর্ম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা ঘুম থেকে ওঠা থেকে নিয়ে এবং ঘুম পর্যন্ত যত কিছু করি, এই 24 ঘন্টা সব কিছু ইসলাম মেনে চললে ইবাদতের মধ্য দিয়েই চলবে। এমন পরিপূর্ণ আর শান্তির ধর্ম কোথাও নাই, বিগত আগেও ছিল না, আজ পর্যন্ত আর আসবেও না। তাহলে ইসলাম হলো পরিপূর্ণ শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন যে আকমালতু লাকুম দীনাকুম আতমামতু ওয়া আলাইকুম রাদিতু আসলামতু ইসলামা দীনা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে পরিপূর্ণ ধর্ম হিসাবে আখ্যা দিয়েছেন। অর্থাৎ ইসলামের মধ্যে এ টু জেড সব কিছু আছে, অন্য কোনো ধর্মের মুখাপেক্ষী হতে হয় না। তাহলে এমন একটা পরিপূর্ণ ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। এমন একটা পরিপূর্ণ ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। আচ্ছা, ইসলাম অর্থাৎ মুসলমান হতে হলে সর্বপ্রথম যেই কাজটি করতে হয় সেই কাজ হচ্ছে ঈমান আনতে হয়। ঈমান, এখন ঈমান সর্বপ্রথম কালিমা তৈবা দ্বারা, কালিমা তৈবা। আচ্ছা, কালিমা তৈবা, কালিমা শব্দের অর্থ হচ্ছে বাক্য বা বাণী, বাক্য বা বাণী। আর তৈবা শব্দের অর্থ হচ্ছে পুত পবিত্র, পুত পবিত্র। কালিমায়ে তৈবা শব্দের একসাথে অর্থ আসবে যে পুত পবিত্র বাক্য, পুত পবিত্র বাক্য বা পবিত্র বাণী, পবিত্র বাণী। এবার আসুক, জানা যাক কালিমার দুটি অংশ আছে। আমি বোর্ডে লিখেছি কালিমার দুটি অংশ আছে। প্রথম নম্বর অংশটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখন প্রথম অংশ কোন বিষয়ে, দ্বিতীয় অংশ কোন বিষয়ে, এই বিষয়টা আমরা স্পষ্ট করে তুলে ধরবো এখানে ইনশাআল্লাহ। প্রথম অংশতে আছে যে ঈমানটা আমরা কার উপরে আনবো, ঈমানটা আমরা কার উপরে আনবো, আর কাকে আমরা রব বা পালনকর্তা বা প্রতিপালক হিসেবে বিশ্বাস করব বা মেনে নিব। প্রথমেই দিয়ে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা এই শব্দটা এমন একটি শব্দ যেটা নাবাচক। লা ইলাহা, নাই কোনো ইলাহ বা মাবুদ, তাহলে কোনো মাবুদ নেই। ইল্লাল্লাহ শব্দটি এমন একটি শব্দ যে শব্দটা পূর্বের নাবাচককে হাবাচক করে দেয়, পূর্বের নাবাচককে হাবাচক। লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ দাঁড়াবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, ইবাদতের বা উপাসনা করার মতো উপযুক্ত আর কেহ নাই। তাহলে কে আছে? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছে আমাদের বিধানদাতা, আল্লাহ হচ্ছে আমাদের রিজিক দাতা, আল্লাহ হচ্ছেন আমাদের পাল্লেওয়ালা, আল্লাহ হচ্ছে আমাদের রহমতদাতা। তাহলে আল্লাহ তাআলাই সব কিছু। একমাত্র আমরাকে আল্লাহ হিসাবে, আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করব। আর দ্বিতীয় অংশ যেটা হচ্ছে, যেটার আমরা স্বীকৃতি দিচ্ছি, যে দ্বিতীয় অংশতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দুইটা শব্দ, এক মুহাম্মদ আর রাসূলুল্লাহ। তো মুহাম্মদটা কে, এটার পরিচয় দিচ্ছে যে রাসূলুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রসুল, আল্লাহ তাআলার রসুল। আচ্ছা, এখন প্রশ্ন আরেকটি দাঁড়ায়, রসুল শব্দের অর্থ কী? আমরা তো শুনে থাকি নবী ও রসুল, নবী আর রাসুলের মধ্যে পার্থক্য কী? আচ্ছা, নবী ও রাসুল, আল্লাহ তাআলার পক্ষ থেকে একাধিক নবী রাসুল এসেছেন। নবী তাদেরকে বলা হয় যারা পূর্বের ধর্মের অনুসারী নবীর বিধানকে নিয়েই চলে। অর্থাৎ এক নবী মারা গেছেন, নতুনভাবে নবী এসেছেন, ওই পূর্বের নবীর যে বিধান ছিল ওই বিধানই, নতুন কোনো বিধান নিয়ে আসেনি, বরং ওই জামানার ওই নবীর ওই বিধান, ওই ধর্মর পরিচালক, তাকেই বলা হয় নবী। আর রাসুল কাকে বলা হয়? রাসুল যেই যাকে আল্লাহ তাআলা নতুন ধর্ম, নতুন বিধান, নতুন কিতাব দিয়ে পাঠান, এই রাসুলকে নবীও বলা হয়, রাসুলও বলা হয়। আর নবীকে শুধু নবী বলা হয়, আর রাসুল বলা হয় না। তাহলে নবী শব্দটি হলো খাস, নবী শব্দটি হলো খাস, আর রাসুল শব্দটি হলো আম, অর্থাৎ রাসুল ব্যাপক, নবী রাসুল উভয়কে বুঝান, আর নবী জাস্ট নবীকেই বুঝান, আর রাসুলকে বুঝান না। তাহলে মুহাম্মদ এমন একটা নবী যিনাকে নতুন ধর্ম দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যিনাকে নতুন ধর্ম দিয়ে পাঠিয়েছেন, আর ইনি হচ্ছেন আসার পরে পূর্বের যত বিধান ছিল সব কিছু রহিত বা বাদ হয়ে যাবে, শুধু মুহাম্মদ যেই ধর্ম নিয়ে এসেছে ইনার ধর্ম বাকি থাকবে, এমন ব্যক্তিকে রসুল বলে। তাহলে মুহাম্মদ এখানে নবী না রসুল? রসুল নবী উভয়টা। যদি মুহাম্মদ শুধু নবী দিয়ে থাকতো তাহলে রাসুল হতেন না। তাহলে মুহাম্মদ রসুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল। রসুল শব্দের অর্থ হচ্ছে পাঠানো, প্রেরিত করা, নাজিল করা, অবতীর্ণ করা। আচ্ছা, তাহলে দ্বিতীয় অংশ থেকে আমরা জানলাম যে মুহাম্মদ ইনি হচ্ছেন আল্লাহ তাআলার রসুল। এখন আল্লাহ তাআলা যে বিধানদাতা বা আল্লাহ তাআলা যে এক, এটা আমরা এবং আল্লাহ তাআলার যে বিধান আছে কোরআন মাজিদ, ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন দাঁড়ায় যে আমরা মুসলমান, মুসলমান হিসেবে আমরা ইসলাম ধর্ম কিভাবে পালন করব? আচ্ছা, কার মাধ্যমে জানবো, কার মাধ্যমে শিখবো, বা কোনভাবে ইসলাম ধর্ম পালন করলে সঠিকভাবে এটা আমরা সফলতা অর্জন করতে পারবো? তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দ্বিতীয় অংশের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আমরা ইসলাম ধর্ম পালন করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পালন করতে বলেছেন ঠিক সেইভাবে, অর্থাৎ রাসুল নামাজ কীভাবে পড়েছেন সেইভাবে আমাদেরকে নামাজ সলাত আদায় করতে হবে, রাসুল কীভাবে রোজা রেখেছেন সেইভাবে আমাদেরকে রোজা রাখতে হবে, রাসুল কীভাবে হজ পালন করেছেন ঠিক সেইভাবে আমাদেরকে হজ পালন করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের কীভাবে জাকাত প্রদান করেছেন ঠিক সেইভাবে, সেই মোতাবেক আমাদের সম্পদের জাকাত প্রদান করতে হবে। এবং ইসলামের যত বিষয় আছে সকল বিষয় রাসুল কীভাবে করেছেন, কীভাবে দেখিয়েছেন, সব কিছু আমাদেরকে ঠিক ওইভাবেই করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের ধর্মের নেতা বা রাসুল। এখন প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাইনি, দেখিনি, কীভাবে রাসুলের ধর্ম রাসুলের মতো করে অনুসরণ করে করব? রাসুলের জামানায় যে সকল মানুষগণ ছিলেন, রাসুলের সান্নিধ্যে এসে ইসলাম গ্রহণ করেছেন, রাসুলের কথা অনুযায়ী চলেছেন, এই সকল ব্যক্তিবর্গকে সাহাবায়ে কেরাম বলে, তাদেরকে সাহাবা বলে। আমরা ইসলাম মানব সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছেন, অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামদেরকে দেখিয়েছেন ইসলাম এইভাবে মানতে হয়, ঠিক আমরা অনুসরণ করব সাহাবিদেরকে, সাহাবি থেকে যেভাবে তাবে তাবেন শিখছে আমরা তাদেরকে অনুসরণ করব, ঠিক ওইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত যেইভাবে ইসলামটা আগমন করেছে ঠিক আমরা কোরআন হাদিস দেখে ইসলাম মানব। যে কোনো বিষয়ের সমস্যা হলে সর্বপ্রথম আমরা কোরআন মাজিদে দেখব, তারপরে
হাদিস শরীফে দেখব। এখন কালিমার তাহলে প্রথম অংশটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা কোনো মাবুদ নেই। দ্বিতীয় অংশ দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। ঠিক এই মুহাম্মদ যেইভাবে চলেছেন, যেইভাবে বলেছেন, সেইভাবে চলার নাম হলো ইসলাম। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আম্মাজান আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ কেমন ছিল, আখলাক কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিউত্তরে বললেন যে রাসূলের চরিত্র তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও, তোমরা কোরআন খুলে দেখো। ঠিক কোরআনে যেইভাবে যেইভাবে আছে, রাসূল ঠিক সেইভাবে সেইভাবে চলেছেন। তাহলে রাসূলের চরিত্র কার সাথে তুলনা করেছেন আম্মাজান আয়েশা? রাসূলের চরিত্রের তুলনা করেছেন কোরআনের সাথে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, নিশ্চয় রাসূল উত্তম এবং অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এর সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যেই বলে দিয়েছেন। তো এখন আমরা সর্বপ্রথম যেটা বলা কালিমায়ে তৈয়বা, এটার আরবি হচ্ছে কালিমাতুন তৈয়িবাতুন, মানে পূত পবিত্র বাক্যসমূহ। আমরা এখন আসল পড়ার দিকে ফিরে যাচ্ছি, সেটি হচ্ছে কালিমা শব্দের অর্থ হল বাক্য বা বাণী, তৈয়িবা শব্দের অর্থ হল পবিত্র বা পাক সাফ। কালিমা তৈয়িবা একসাথে অর্থ দাঁড়াবে পবিত্র বাণী, পবিত্র বাণী বা পবিত্র বাক্য। আর কালিমা তৈয়িবাটা আমাদের সকলকেই মুখস্থ করতে হবে। আমরা হলাম মুসলমান, মুসলমানের সর্বপ্রথম যে বিষয় ইমান আনতে সেটা হচ্ছে কালিমা তৈয়িবার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর সঠিক উচ্চারণ আমরা জেনে নেব, সকলে এইভাবে উচ্চারণ করার চেষ্টা করব, কালিমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমায়ে তৈয়িবাটা সুন্দরভাবে প্রথম অংশটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একসাথে অর্থ কী দাঁড়াবে? যে আমরা একমাত্র তারও ইবাদত করি, তিনি আমাদের মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহকে আমরা এক হিসাবে বিশ্বাস করলাম, তাহলে আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব আমাদেরকে করতে হবে। আমরা সূরা ফাতিহার মধ্যে মেনে নিয়েছি বা স্বীকৃতি দিয়েছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, আর তোমারই কাছে সাহায্য প্রার্থী। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর, এবং সাহায্য প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য যত বিষয় আছে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটেন, এই বিষয়টাকে আমাদের মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে, এরই নামই হচ্ছে ঈমান। আর দ্বিতীয় মূল কথা হচ্ছে, যেটা কালিমা তৈয়বার মূল কথা হচ্ছে, প্রথম অংশ দ্বারা তৌহিদের, প্রথম অংশ দ্বারা একত্ববাদ বা তৌহিদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্য কেহ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, তার সাথে কোনো তুলনা হতে পারে না, বরং তিনি অসীম দয়ার মালিক, যার দয়ার সাথে কারো দয়ার তুলনা হয় না, যার দয়ার সাথে কারো দয়ার তুলনা হয় না, যার দয়ার কোনো শেষ নেই, তাকেই বলা হয় অসীম দয়ালু। আর এখানে দ্বিতীয় অংশ দ্বারা যেই বিষয়টি প্রমাণিত হয় সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার রসুল। যেহেতু আমরা স্বীকৃতি দিলাম বা মেনে নিলাম
মোহাম্মদ আল্লাহর রসুল দ্বিতীয় অংশ দ্বারা আমরা সেটাই পেলাম, আর প্রথম অংশ দ্বারা আমরা পেলাম যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। তাহলে সকল ক্ষেত্রে আল্লাহকে এক ইলাহ এক মাবুদ হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে। আর দ্বিতীয় অংশ দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম বা পেলাম সেটা হচ্ছে মোহাম্মদ আল্লাহর রসুল, এই কথাটার স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে আমরা বিশ্বাস করব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। প্রথম অংশে আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর দ্বিতীয় অংশে আমরা বিশ্বাস করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তে আসুন সুপ্রিয় ছাত্র শিক্ষার্থীরা, আমরা এখানে কালিমা তৈয়বাটা সকলেই সুন্দরভাবে সঠিক উচ্চারণে মুখস্থ করব, এবং এর প্রথম অংশ দ্বারা আমরা কী বুঝতে পারলাম এবং দ্বিতীয় অংশ দ্বারা কী বুঝতে পারলাম এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে অনুধাবন করব। প্রথম অংশতে আছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর দ্বিতীয় অংশতে আছে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। তাহলে কালিমা তৈয়বা একসাথে আমরা এইভাবে বলতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে কাজ হলো সর্বপ্রথম আমরা কালিমাকে দুই ভাগে ভাগ, সর্বপ্রথম কালিমায় তৈবেটা এর শাব্দিক অর্থ লিখব, এবং দ্বিতীয় কাজ হচ্ছে এর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে দুই ভাগে ভাগ করে আমরা প্রথম অংশের অর্থ এবং দ্বিতীয় অংশের অর্থ এবং এটা বাংলায় উচ্চারণ আমরা সঠিকভাবে উঠাব। আর কালিমা তৈয়বার শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলাকে এক মাবুদ এক ইলাহ হিসাবে মনে প্রাণে বিশ্বাস করা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার রসুল হিসাবে মেনে নেওয়া। তাহলে কালিমা তৈয়বার শিক্ষাটা কি? এখান থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো রিজিক দাতা নেই, এই কথাটা আমরা বিশ্বাস করব। আর দ্বিতীয় অংশ যেটা আমরা পেলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার রাসূল। সুতরাং ইসলাম ধর্ম আমরা রাসূলকে অনুসরণ করে করব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাতে কলমে শিখিয়ে দিয়েছেন সেইভাবে সেই অনুযায়ী আমরা কাজ করব। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সফলতা দান করবেন যদি আমরা রাসূলের অনুসরণ করি অনুকরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কালিমা তৈয়বার শিক্ষা নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রবৃন্দরা, তোমরা খুব ভালো থাকবে, আশা করি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ হাফেজ।